মানুষের জীবনের মূল্য যে বেশি আল্লাহর কাছে সেটার সাতটি উদাহরণ দিব কোরআন এবং হাদিস থেকে। এক নাম্বার উদাহরণ, জীবনের মূল্য বোঝার জন্য তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। একদিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, মা আযামাকে ওয়া আযামা হুরমাতাকে ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। অর্থাৎ হে কাবা, তুমি কতই না মর্যাদাবান, তুমি কতই না সম্মানিত, কিন্তু তোমার চাইতেও মুমিনের মর্যাদা মুমিনের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে এই কথা দিয়ে বোঝা যায় যে আল্লাহর কাছে কাবা ঘরের চাইতে একজন মুমিনের জীবনের মূল্য বেশি। কাবা ঘরের চাইতে একজন মুমিন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এক নম্বর উদাহরণ। দুই নম্বর উদাহরণ, তাও তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস, ওসামা ইবনু শরিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, গ্রাম থেকে একটা মফস্বল লোক থেকে কিছু লোক আসলো, এসে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি রোগীর চিকিৎসা করব না, অসুস্থ লোকের চিকিৎসা করব না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, তাদা ওয়াও ফা ইন্নাল্লাহ লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা আলাহু শাফাআন। অর্থাৎ তোমরা চিকিৎসা করো, রোগীর চিকিৎসা করো, আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যার ঔষধ বা নিরাময়ের ব্যবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। প্রত্যেক রোগের জন্য আল্লাহ তাআলা নিরাময় বা ঔষধ সৃষ্টি করেছেন। তাহলে এর থেকেও বোঝা যায়, কেউ যদি বলে যে আমি আল্লাহর উপর ভরসা করে কোনো চিকিৎসা নিব না, কোনো ওষুধ খাব না, সেটা ঠিক না। বরং আল্লাহর পেরা হাবিব বলছেন, আল্লাহ তাআলা যত রোগ সৃষ্টি করেছেন, রোগের প্রতিষেধক রোগের ঔষধও আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সেজন্য চিকিৎসা করা, রোগের চিকিৎসা করাটা এটা কি সুন্নত? সুন্নত হিসেবে আমরা কি করব, রোগ হলে চিকিৎসা করা? কারণ আমাদের জীবনের একটা কি আছে, মূল্য আছে। চিকিৎসা না করে আমরা যদি ধুকে ধুকে মারা যাই, সেটা ইসলাম অ্যালাউ করে না, ইসলাম সেটাকে সমর্থন করে না। এরপর আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, ইল্লা দাআন ওয়াহিদান, তবে একটা জিনিসের কোনো চিকিৎসা নেই, সব রোগের চিকিৎসা আছে, একটা রোগের কোনো চিকিৎসা নেই, সেটা কি? সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ওই গ্রাম্য মফস্বলের সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা হুয়া, সেটা কি যেটার কোনো চিকিৎসা নেই? কালা, কালা মানে আমার নবীজি বললেন, আল হারাম, হা রা মা হারাম, হারাম অর্থ হলো বার্ধক্য, মানুষ বৃদ্ধ হয়ে গেলে যুবক হওয়ার কোনো চিকিৎসা নেই। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, চুল দাড়ি সাদা হয়ে যায়, হাড্ডির মগজ কমে যায়, হ্যাঁ, শরীর দুর্বল হয়ে যায়, এই যে বার্ধক্য, দিন দিন বৃদ্ধ হয়ে যাওয়া, বয়সের সাথে সাথে মানুষের বয়সের সাথে সাথে বার্ধক্য যেটা আসে, সেটার কোনো চিকিৎসা নেই। তো এটা থেকেও বোঝা যায়, যেহেতু জীবনের মূল্য আছে, সেহেতু আমাদেরকে কোনো যদি রোগ হয় সেটার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি চিকিৎসা গ্রহণ না করাটা সেটা ইসলাম সমর্থন করে না। তিন নম্বর উদাহরণ, জীবনের মূল্যের তিন নম্বর উদাহরণ হলো, এটা হলো সূরা বাকারার 173 নম্বর আয়াত। সূরা বাকারার 173 নম্বর আয়াত, হাফেজ সাহেব জানবেন, আয়াতটা হলো, ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির। আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন মৃত জীবজন্তু, মৃত জীবজন্তু আমাদের জন্য খাওয়া হারাম, ওয়াদ্দামা রক্ত, ওয়ালাহমাল খিনজির শুকর, শুকরের মাংস, ওয়ামা উহিল্লাল বিহি লিগাইরিল্লাহ, এবং যেটা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়। সেজন্য এই যে সামনে কোরবানি আসছে, কোরবানির সময় আমরা পশু জবাই করার সময় অনেকে বলে যে আমার মায়ের নামে এক অংশ, বাবার নামে এক অংশ, সেরকম বলে নামে হবে আল্লাহর, মায়ের পক্ষ থেকে হতে হবে, বলতে হবে যে আমার মায়ের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে কোরবানি দিতে হবে, অমুক অমুকের পক্ষ থেকে, কিন্তু নামে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয়, সেটা আমাদের জন্য কি? হারাম। সেজন্য একজন অমুসলিম যখন পশু জবাই করে,
সে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে যাবে করে, সেজন্য সেটা আমাদের জন্য হারাম। সেজন্য আমাদের জন্য নিরাপদ হলো কোন একটা অমুসলিম কান্ট্রিতে গেলে হোটেল বা রেস্টুরেন্টে যদি আমরা খাবার খাই, বিশেষ করে আমরা পার্শ্ববর্তী দেশে অনেক মুসলমান ভাইরা যান চিকিৎসার জন্য বা সফরে যান, ট্যুরে যান, তখন তারা সেখানে হোটেলে ঢুকে অন্য অমুসলিম হোটেলে, তো মুসলিম হোটেলে সেখানে সে যদি চিকেন খায় বা মাটন খায়, ছাগলের মাংস গরুর মাংস, তো সেখানে সব তো হিন্দু ও মুসলিম, তো তারা নিশ্চয়ই আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করছে, সেটা আমাদের জন্য স্পষ্ট হারাম। কোরআনের আয়াত সূরা বাকারার 173 নম্বর আয়াতে সেটা উল্লেখ আছে। সেজন্য আমরা সেখানে গেলে আমাদের জন্য নিরাপদ হলো আমরা কী খাবো, মাছ খাবো, আমরা সবজি খাবো, আমরা ডাল খাবো, কিন্তু যেই পশু জবে করা হয় মুরগি খাবো না, গরুর মাংস খাবো না, ছাগলের মাংস খাবো না, উটের মাংস খাবো না, ভেড়ার মাংস খাবো না, কারণ আমি নিশ্চিত না সেটা কি মুসলমান জবে করছে না একজন অমুসলিম আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবে করছে, সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এখানে মানুষের জীবনের মূল্যের কথাটা আমি বুঝাচ্ছি। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এইসব এইসব জিনিস খাবে না, তবে যেই লোক অনন্য পায়, যার কোনো উপায় নেই, সে এমন একটা জায়গায় গেছে সেখানে কোনো খাদ্য নাই, পানি নাই, জীবন বাঁচাতে হলে সে দেখছে একটা মরা গরু পড়ে আছে, তখন সে জীবন বাঁচানোর জন্য শুধু যতটুকু খেলে সে বাঁচবে ততটুকু ওই মরা গরুর মাংস সে খেতে পারবে, সেটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদু তুররা গাইরা বাগিন, সে যদি বাগি না হয়, সীমা লঙ্ঘনকারী না হয়, ওয়ালা আদিন, এবং সে নাফরমান না হয়, তাহলে তার জন্য আল্লাহ তাআলা মা কোনো ফালা ইসমা আলাই কোনো ধরনের পাপ লিখবেন না, তার জন্য কোনো পাপ লিখা হবে না। সে যে গুনাহ করতেছে, হারাম খাচ্ছে, এমন একটা জায়গায় গেছে সেখানে কোনো খাদ্য নাই, হ্যাঁ, বা কোনো পানি নেই, এখন সে এমন তৃষ্ণার্ত, তাকে কি করতে হচ্ছে, মদ পান করতে হচ্ছে, মদের বোতল একটা পড়ে আছে, দেখে যে একদম মদ, তো জীবন বাঁচানোর জন্য সে সেটা যতটুকু খেলে তার জীবন বাঁচবে ততটুকু সে খেতে পারবে। তো সেজন্য আল্লাহ তাআলা বলছে ফালা ইসমা আলাই, তার জন্য সেটা কি হবে না, পাপ হবে না। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে প্রয়োজনে জীবন বাঁচানোর জন্য হারাম হারাম খাদ্য গ্রহণ করা যখন যেহেতু জায়েজ, সেহেতু বোঝা যাচ্ছে আমাদের জীবনের অনেক মূল্য আল্লাহর কাছে আছে। চার নম্বর উদাহরণ, এটিও একটা চমৎকার হাদিস, আবু দাউদ শরীফের 336 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমরা কোনো এক সফরে বের হলাম, তো আমাদের মাঝে একজনের মাথা ফেটে গেছে, পাথরের আঘাতে মাথা ফেটে গেছে, তো ওই অবস্থায় তার গোসল ফরজ হয়েছে, যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে, তো সে তার সাথীদেরকে জিজ্ঞেস করছে তোমরা একটু আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার তো গোসল ফরজ হয়েছে, আমি তৈয়ম্মুম করতে পারবো কি না, গোসলের জন্য তৈয়ম্মুম করা যায়, মানুষ যখন পানি ব্যবহার করতে পারে না, একদম অপারক সেই সময়, অথবা পানি নেই, অথবা পানি ব্যবহার করলে তার মৃত্যুর আশঙ্কা আছে, সেই সময় পানির পরিবর্তে মাটি দিয়ে তৈয়ম্মুম করা যায়, মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়ে কী করা যায়, তৈয়ম্মুম করা যায়। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতে বলছে, তো সাহাবীরা বলে যে আরে না, তোমার গোসল ফরজ হয়েছে, তুমি গোসল করে গেলো, কিচ্ছু হবে না, তুমি কীরকম তৈয়ম্মুম করবে, ওরা বন্ধুদের কথায় সে কী করলো, গোসল করে ফেললো। তো গোসল করার ফলে যেহেতু তার আঘাতটা মারাত্মক ছিল, পানি যখন লেগেছে মাথার আঘাত, সে কিছুক্ষণ পরে মারা গেল, ওই সাহাবি কিছুক্ষণ পর মারা গেল। এখন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নিকট যখন এই খবর পৌঁছলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন এবং বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, তোমরাই তাকে হত্যা করেছ, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে, কত বড় কথা, কারণ তোমরা না জেনে কেন তাকে ফতোয়া দিলে, অথচ ফতোয়া কি, আমার নবীজি বলছেন কানা ইয়াকফিহি আই ইয়াতায়াম্মামা ওয়া ইয়াসিরা, ওই লোকটির জন্য তৈয়ম্মুম করাই যথেষ্ট ছিল,
সুতরাং এখানেও দেখা যাচ্ছে জীবন বাঁচানোর জন্য অনেক সময় আমাদের গোসল ওযু গোসল ফরজ হলে আমাদের জীবনের আশঙ্কা থাকলে আমাদের জন্য তাইমুমের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন এই থেকেও বোঝা যায় যে আমাদের জীবনের কত মূল্য আল্লাহর কাছে পাঁচ নম্বর উদাহরণ হলো যদি কেহ কপালের মধ্যে পিস্তল ধরছে এভাবে পিস্তল ধরে বলে যে এই বলো কুফুরি কথা বলতে বলতেছে কুফুরি কথা কি হয়তো কুফুরি কথা বলতে বললো যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে দেশে কি বলে যে জয় শ্রীরাম কি একটা বলে কুফুরি কথা সেটা সেটার অর্থ কি আমি আমার জানা নাই তবে সেটা একটা কুফুরি কালাম মুসলমানদেরকে জোর জবরদস্তি বলাচ্ছে না বললে যদি দেখা যাচ্ছে যে না বললে আমাকে মেরে ফেলবে ঘাড়ের উপর তরবারি রাখছে বলে যে বলো ওই কথাটা বলো কুফুরি কথা সেটা বলতে বলতে তো সেই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য কুফুরি কথাটা সাময়িকভাবে বলাটা জায়েজ আছে দলিল কি সূরা নাহালের 106 নম্বর আয়াত ইল্লামান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান যদি কেউ জবরদস্তি করে কিন্তু তার অন্তরের মধ্যে কি আছে বিশ্বাস আছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নাই আযাব নাই আমাকে কেউ জোর জবরদস্তি করে কুফুরি কথা বলতে বলতেছে এখন আমি আমার অন্তরে তো আল্লাহর উপর বিশ্বাস আছে এরপরও আমি জীবন বাঁচানোর জন্য আমি যদি কুফুরি কথাটা বলি তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কি নেই শাস্তি নেই এটা সূরা নাহালের 106 নম্বর আয়াত এটা থেকেও বোঝা যায় জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে আল্লাহ তাআলা কুফুরি কথা বলার জন্য অনুমতি দিচ্ছে এটা হলো রুখসত এটা সুযোগ দিছে আর কি আরেকটা হলো আজিমত ইসলাম এটা হলো আরেকটা বিধান সেটা আরও কঠিন দরকার হলে আমার জান চলে যাবে তবুও আমি কুফুরি কথা বলবো না সেটাও জায়েজ আছে কিন্তু এটা আমাদের জান বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন রুখসত দিয়েছেন ছয় নম্বর উদাহরণ আমি মোট কয়টা উদাহরণ দিয়ে বলছি সাতটা ছয় নম্বর উদাহরণ তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিস হযরত আবদুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানুন আলা আল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস হওয়াটা অধিকতর আল্লাহর কাছে সহজ একজন মুসলিম খুন হওয়ার পরিবর্তে আমি সহজ ভাষায় বলি অর্থাৎ একজন মুমিনের জীবনের মূল্য আল্লাহর কাছে গোটা পৃথিবীর চেয়ে বেশি অর্থাৎ গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া চাইতে আল্লাহ তাআলার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা সহজ কিন্তু একজন মুমিন একজন মুসলমানকে কেউ যদি হত্যা করে সেটা আল্লাহর কাছে সহজ না তার এর থেকে বোঝা যায় একজন মুমিনের জীবনের মূল্য আল্লাহর কাছে পৃথিবী এবং পুরো পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতেও বেশি একজন মুসলমানের জীবনের মূল্য কত বড় কথা সাত নম্বর উদাহরণ জীবনের মূল্যে সাত নম্বর উদাহরণ তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস আবুল হাকাম আল বাজালি রহমতুল্লাহ আলাই বলেন আবু সাইয়িদ খুদুরি আবু হুরাইরাকে বর্ণনা করতে শুনেছি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ আশতারাকু ফি দামিন মুমিনিন যদি সমস্ত আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে মেরে ফেলে সবাই একত্রিত হয়ে আসমানের যত অধিবাসী আছে ফেরেশতা জমিনের যত অধিবাসী আছে মানুষ জিন সবাই মিলে যদি শুধু একজন মুসলমানকে যদি হত্যা করে সবাই মিলে কাকে হত্যা করছে একজন মুসলমানকে তো আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিয়ে দেওয়াটা নিক্ষেপ করবেন আল্লাহ তাআলার কোনো দ্বিধা থাকবে না শুধু সবাই মিলে একজনকে হত্যা করছে যে আসমানের ফেরেশতা নিয়ে জমিনের জিন এবং মানুষ সবাই মিলে যদি শুধু একজন মুসলমানকে হত্যা করে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সবাইকে আল্লাহ তাআলা কি দিবেন জাহান্নামে নিক্ষেপ করবেন তাহলে আসমান জমিনের মানুষ জিন ফেরেশতা সবার চাইতে একজন মুমিনের জানের জীবনের মূল্য আরও বেশি আল্লাহর কাছে তাহলে এই সাতটি কোরআন হাদিস দ্বারা বুঝতে পারলাম একজন ইমানদারের জীবনের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একজন মুমিনের